Welcome to Payal's Kitchen. আজকে পোস্ত পুডিং করে দেখাবো। একটু কেটে দেখিয়ে দিচ্ছি। একদমই সফট হয়। আজকে একটা ইউনিক আর ডেলিশিয়াস পুডিংয়ের রেসিপি নিয়ে এসেছি, পোস্ত পুডিং। এটা কোনো মিষ্টি পুডিং না, এটা ডেজার্ট না, এটা সেভরি পুডিং। এটা গরম ভাতের সাথে শুকনো মেখে খেতে দারুণ লাগে। প্লিজ ট্রাই করে দেখবেন রেসিপিটা, আর আমাকে নিচে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আরও নতুন নতুন ইউনিক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর কিনারে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, এতে নিউ ভিডিও নোটিফিকেশনস পেতে থাকবেন। সাবস্ক্রিপশন একদমই ফ্রি। পোস্ত পুডিং করতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে, এখানে আমি এক বাটি পোস্ত বাটা নিয়েছি। প্রথমে মিক্সিতে পোস্ত ড্রাই গ্রাইন্ড করে নিয়েছি, একটুকু জল দিয়ে নিই। ভালো করে গ্রাইন্ড করার পর তারপর একটু জল দিয়ে ফাইন পেস্ট করে নিয়েছি। চারটা কাঁচা লঙ্কা বাটা বা যে যেমন ঝাল খাবেন। 4 টিস্পুন সর্ষের তেল, নুন অ্যাজ পার টেস্ট। একটা বাটিতে দুটো ডিম ভেঙে রেখেছি। এবার আমি সব ইনগ্রিডিয়েন্টস একে একে মিক্স করে নেব। ডিম দুটো একটু বিট করে নেব, বেশি ফাটানোর কোনো প্রয়োজন নেই। নুন দেব, কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা বাটা, ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। পোস্ত বাটা অ্যাড করব। মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়েছি। একটা টিফিন বক্সে তেল মাখিয়ে নিয়েছি। তেল না মাখালেও হবে, কারণ এটা আমরা ডিমোল্ড করব না, সার্ভ করার সময় যাতে ইজিলি সার্ভ করা যায় তাই তেল মাখিয়েছি। টিফিন বক্সে মিশ্রণটা ঢেলে নেব। মুখ আটকে দেব। একটা কড়াতে হাফ কড়ার থেকেও কম জল নিয়েছি। টিফিন বক্সটা বসিয়ে দিলাম। জলের লেভেলটা টিফিন বক্স থেকে হাফ হতে হবে, নয় ভিতরে জল ঢুকে যাবে। এবার জলটা বয়েল হতে দেব। বয়েল এসে গেছে, হিট লো করে দেব, ঢেকে দেব। 20 থেকে 30 মিনিট এটা জমে যাওয়া অবধি কুক করব, সেট হওয়া অবধি। 15 মিনিট পর দেখলাম যে কড়ার জলটা শুকিয়ে গেছিলো, তাই আরেকটু জল অ্যাড করে আবার ঢাকা দিয়ে দিয়েছি। আওয়াজটা বন্ধ হয়ে গেলে বুঝতে হবে যে জলটা শুকিয়ে গেছে, তখন জল অ্যাড করে দিতে হবে। 30 মিনিট হয়ে গেছে, গ্যাস অফ করে দেব। এটা খুবই গরম, সাবধানে ধরতে হবে। টিফিন বক্সটা খুব গরম, এখন টাচ করা যাবে না, একটু ঠান্ডা হলে তারপর বের করে ফেলব। এটা টাচ করলেই বোঝা যায় যে সেট হয়ে গেছে, গরম ভাতের সাথে সার্ভ করবেন। আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর কিনারে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, এতে নিউ ভিডিও নোটিফিকেশনস পেতে থাকবেন।
Thank you for watching.